ফর্মুলার সঙ্গে জামাত চোদের ফলশ্রুতি হচ্ছে এই বিস্ফোরণ। চিকিৎসার ব্যবস্থা করুক। সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে অনুরোধ করব, কিছু পাগলকে বাংলায় ছেড়ে দিয়েছেন, কিছু পাগল বাংলায় ছেড়ে দিয়েছেন, বাংলার মানুষ বিভ্রান্তি হয়ে যাচ্ছেন, আমরা খুব যন্ত্রণায় রয়েছি, এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে চাই সবাই। এছাড়াও উনি ভারত বিশ্বের বিরুদ্ধে আন্দোলন করার কারণ হচ্ছে যে মানুষকে ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী সবার ভোট লাগে না, মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষের নয়নের মণি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন মুসলমান, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি সবাই এক, সুতরাং এসব বিভ্রান্তিকর কথা ওদের মুখ থেকে শুনতে চাই না। আর বলবো, ভালো করে এন্টার পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সমস্ত লিডারদের, এক থেকে যদি 1000 লিডার থাকে, প্রত্যেককে সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। প্রত্যেকেই পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, বিভ্রান্তিকর কথা বলছে, যার যেটুকু কথা বলা, যে এইটুকুনি লোক সে 1 ইঞ্চি লোক সে 10 ইঞ্চি কথা বলছে, যে 10 ইঞ্চি লোক সে 100 ইঞ্চির কথা বলছে, এগুলো মানাচ্ছে না। কেউ বলছে খাগড়াগড় চলে যাচ্ছেন, কেউ চলে যাচ্ছেন এনআইএ। আমি বললাম এগুলো কিচ্ছু করার দরকার নেই। প্রেসিডেন্ট ট্রাম্প এখন খুব শক্তিশালী পৃথিবীর, মানে বলতে পারেন পৃথিবীর রাজা, তাকে তার কাছে একটা চিঠি লিখুক সব অভিযোগ নিয়ে, আর বিশ্ব আদালত খোলা রয়েছে, বিশ্ব আদালতে গিয়ে অভিযোগ দায়ের করুক। বিশ্ব আদালত তো কোর্ট কোর্ট যেতে পারে, সেখানে গিয়ে অভিযোগ দায়ের করুক, আর তা যদি না হয় তাহলে রাষ্ট্রপুঞ্জে চলে যাও, যে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আসো, ভারতের জনতা পার্টির লিডাররা শান্তি চল যারা। না না না, আমি একটা কথা বলি, নেটে নিয়ে কোনো বিভ্রান্তিকর জিনিস যাতে না হয় বলে এটা জেলা প্রশাসন করেছিল, নেট আজকে খুলে দেওয়া হয়েছে, এবং সুষ্ঠুভাবে যাতে সবাই মিলে ভালো থাকতে পারি, আমাদের কাম্য কী, সবাই সুষ্ঠুভাবে থাকবো, সবাই সুন্দর থাকবো, সবাই ভালো থাকবো, সবাই পরিজন পরিজন নিয়ে ভালো থাকা থাকবো, আমার চরম শত্রুও যেন পরিজন নিয়ে ভালো থাকতে পারে সবাই। এটার জন্যই আমরা সমস্ত কোনো জায়গায় কিছু যেন রটনা না হয়, কোনো যেন কোনো বিভ্রান্তি না হয়, সবাই ভালো থাকুক, এটাই আমরা কামনা করি। সমস্ত প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিই, প্রশাসনের কাজে আমরা কেউ হস্তক্ষেপ করি না। কতজন অ্যারেস্ট হয়েছে বিজেপিকে কি হিসাব দেওয়া হবে? অ্যারেস্ট প্রচুর লোক হয়েছে। চলো চলো চলো, এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতের এনআরসির কি দরকার, কি বলবেন? আমাদের দেশের সুপ্রিম কোর্ট এনআরসির অর্ডার দিয়েছে, সেখানে বাংলাদেশের বলার কিছু নেই, আর কারো কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট সুপ্রিম, তার আদেশ সবাইকে মানতে হবে, এবং সেই অনুযায়ী ভারত সরকার বা রাজ্য সরকার কাজ করবে। অরূপ রায়, সমবায় মন্ত্রী অরূপ রায় বলছেন দিলীপ ঘোষ উন্মাদ, কোনো অপরাধ নেই, কি বলবেন? দেশের বাংলার 2 কোটি 30 লক্ষ লোক বিজেপিকে সাপোর্ট করেছে, দিলীপ ঘোষকে স্বীকার করে নিয়েছে, ওনারা ঠিক করুন কে উন্মাদ, আর আগামী ইলেকশনে দেখিয়ে দেবে কে উন্মাদ। বিরোধী পার্টি বলছে যে আপনি মুসলমানদের বিরোধী বলছে, এই ব্যাপারে কি বলবেন? আমি উদ্বাস্তুদের পক্ষে আছি। বলছি যে গুলি মারার কথা আবার বললেন, যে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের ফের মাইকে বলেছি, লুকিয়ে বলেছি, বিরোধীরা কি বলছে ছেড়ে দিন, এখানে 10,000 লোক বললো মারুন গুলি, কারণ দেশের লোক চায় দেশের সম্পত্তি নষ্ট করাটা কেউ বরবাদ করে না। যারা বিরোধীরা দেশের লোকে লুটে খাচ্ছে তাদের কি যায় আছে? আমাদের গরিবের টাকা, সেই ট্যাক্সের টাকায় দেশের সম্পত্তি হয়েছে, সেটা কিন্তু নষ্ট করে তাকে আমরা ছাড়বো না। দাদা জ্যোতিপ্রিয় মল্লিক আপনাকে পাগল বলে কটাক্ষ করেছেন, কি বলবেন দাদা? জ্যোতিপ্রিয় মল্লিক যে পাগল হয়ে গেছে এটা এই জেলার সব লোক জেনে গেছে, আমাকে বলার দরকার। আপনি যেখানে যাচ্ছেন সেখানে মানে অবান্তর কথা বলছে বলে ছড়াচ্ছেন, বিরোধীরা অভিযোগ করছে, কি বলবেন? যে ইচ্ছা অভিযোগ করুক, যেখানে ইচ্ছে যাক, দিলীপ ঘোষ যেটা ঠিক মনে করবে বলবে, যার হজম হচ্ছে না হোমিওপ্যাথি ওষুধ খাওয়া। আজকে দিলীপ ঘোষের সভা, যে মানুষ যে সমাগম হয়েছে, এই সভার উপর আপনি কি বলবেন? দেখুন, সভা দিলীপ ঘোষের ছিল, সভার শুরুর আগে প্রথমেই বলি যে সভা ছিল গরুর দুধ থেকে সোনা বের করবার আবিষ্কারক যিনি, তার সভা। তা সেই মানুষটাই সেখানে বক্তব্য রাখবে, আর তার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, কারণ ওর পাশেই 10 ফুট দূরে আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হোর্ডিং লাগানো ছিল। তা ওই সেই দুধের থেকে সোনার আবিষ্কারক এসে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পায়, সে আতঙ্কে আর সোনা বের করতে পারবে না। তাই গতকাল রাতে তার দলের কর্মীরা, ওই এলাকার দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি খুলে তারা ওগুলোকে ছিঁড়ে পাশে পুকুরে ফেলে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা করছি, আমি ধিক্কার জানাই এই ঘটনাকে, কাপুরুষের মতন রাতের অন্ধকারে তারা এই ঘটনাটা ঘটিয়েছে।
যারা এই ঘটনা ঘটিয়েছে আমি নৈহাটি থানাকে আবেদন করেছি, নৈহাটি থানায় আমি লিখিত জমা করেছি তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আজকে সকাল থেকে মাইকে শুনতে পাচ্ছি জয় শ্রীরাম, জয় শ্রীরাম একটা গান হচ্ছে। ঠিক 2:38 হঠাৎ মাইকে বেজে উঠলো যে এই রাজ্যে দিদির রাজ, পিঁপড়ের ডিম অতীত আজ, মাওবাদীরা ছাড়কার দিদিমণি আরেকবার। আজকে বিজেপির সেই সভা থেকে মাইকে বেজে উঠলো এই গান, অবাক হয়ে গেল সকলে। আসলে তার পেছনে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ না করে কেউ কোনো কাজে সফল হতে পারে না। তাই দিলীপ ঘোষও আজকে তার মিছিল শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আজকে সবার কাজ শুরু করেছে। এবং এই সভায় খুব বেশি হলে 700-800 লোক, সেই টিটাগড় থেকে শুরু করে কাঁচড়াপাড়া কতকার লোক বাদ নেই, 700-800 লোক এই সভায় হাজির। আমি ছবি দিয়ে দেব এই সভায় তাদের জনসংখ্যা কতজন হয়েছে, কত মানুষ ছিল, 700-800 মানুষ। চূড়ান্তভাবে ফ্লপ এই সভা, চূড়ান্তভাবে ফ্লপ। মানুষ সিএএ এনআরসি পশ্চিমবাংলায় হতে দেবে না, পশ্চিমবাংলায় সিএএ এনআরসি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় আছে একটা মানুষকেও বাংলা থেকে তাড়াতে পারবে না কেউ, এটা দায়িত্ব নিয়ে বলছি।